বিজেপির জন্য গোমূত্র সরবরাহ ও সাধারণ মানুষের মধ্যে মাস্ক বিলি, এক অভিনব প্রচার মধ্যমগ্রাম দোলতলায়। মধ্যমগ্রাম যুব তৃণমূলের পক্ষ থেকে এক অভিনব প্রচার সারলেন মধ্যমগ্রাম যুব তৃণমূল সম্পাদক সুকুমার মণ্ডল। করোনা ভাইরাস মোকাবিলায় সোমবার গোমূত্র পানের যে নিদান দেওয়া হয়েছিল, সেই নিদানের বিরুদ্ধে মঙ্গলবার দোলতলা এলাকায় গোমূত্র সংগ্রহ করে বিজেপির বিরুদ্ধে ব্যঙ্গার্থক প্রচার চালালো তৃণমূল কংগ্রেস। পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে মাস্ক বিলি করা হয়। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুকুমার মণ্ডল বলেন, সাধারণ মানুষের মধ্যে তৃণমূল কংগ্রেস রয়েছে, বিজেপির এই রাজনীতি ধিক্কারযোগ্য। বিজেপির অপদার্থতা, লজ্জা, ঘৃণ্যর যে কর্মকাণ্ড সারা বাংলা জুড়ে, ভারতবর্ষ জুড়ে যে কাজগুলো করছে, গোছনা খেলে নাকি এই করোনা ভাইরাস চলে যাবে, এর বিরুদ্ধে আমরা ধিক্কার জানাচ্ছি। এদের লজ্জাজনক ঘটনা এসব সারা ভারতবর্ষ জুড়ে করছে, এদের পাগলামোর শেষ নেই। তাই ওদের এই গোছনাগুলো আমরা সাপ্লাই করছি, আর আমরা মানুষের সঙ্গে আছি, তার জন্য এই মাস্কগুলো আমরা বিলি করছি, সাধারণ মানুষের কাছে মাস্কগুলো দিচ্ছি, যাতে এই করোনা ভাইরাস থেকে তারা মুক্তি পায় এবং যতটা গার্ড করা যায়। আমরা প্রায় নেই নেই করে পাঁচশোটা মাস্ক জোগাড় ম্যানেজ করেছি। আগামী দিনে প্রচুর মাস্ক আমরা অর্ডার করেছি, এখনও দোকানে মাস্ক পাওয়া যাচ্ছে না, তার জন্য আমরা অ্যারেঞ্জ করতে একটু কষ্ট হচ্ছে। আমরা আগামী দিনে মানুষের পাশে থেকেই মাস্কগুলো দিচ্ছি, যাতে বিপদমুক্ত হয় আর মানুষরা জানে, যাতে একটু সর্দি কাশি এইসব যেন উপসর্গ যেগুলো আছে তারা সচেতন হয়, ডাক্তারগুলো দেখায়। এবং যে এদের যেই অকর্ম কুকর্ম যে কাজগুলো বিজেপির লিডাররা করে বেড়াচ্ছে গোছনার নামে, তা আমরা গোছনা সাপ্লাই করছি ওদেরকে, ওরা গোছনা দিক, আর আমরা মানুষের পাশে থেকে আমরা তাদের মাস্কগুলো দিই। বারাসাত থেকে আবুল কায়ুমের রিপোর্ট, বিশ্বভারত।